চল্লিশ হাজার বায়াত হয়েছেন ইমামে মুসলিম বিন আকিলের হাতে। তাহলে এগুলা কি তাহলে বোঝা যাচ্ছে ওলি আল্লাহর হাতে যে বায়াত হওয়া জায়েজ? তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না আর কোন দলিলের দরকার আছে? হক্কানি আল্লাহরও বলি হাতে হাত দিয়ে বায়াত হওয়া এটা কোরআন এবং সুন্নার নির্দেশ। এমন কথা আপনারা বলেন আমরা মাঝে মধ্যে বেকুব হয়ে যাই। বায়াত এটা তো কোরআন শরীফের আয়াত। ইয়াদুল্লাহি ফাওকাইদিকুম, আল্লাহ বলছে হাবিব আপনি তো হাত দিয়েছেন সাধারণ কোন হাতে নয়, স্বয়ং রব্বুল আলামিনের হাতে হাত দিয়ে আপনি বায়াত গ্রহণ করেছেন। আর আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত হবেন এরা তো সাধারণ হাতে বায়াত হয় নাই, বরং রসূলুল্লাহর হাতে বায়াত। কোরআনে পাকের অপর আয়াতে আল্লাহ বলেন মান ইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রসূলের আনুগত্য করে সে যেন আল্লাহর আনুগত্য করল। এই আয়াতের দ্বারা কি বোঝা যায়? রসূলের হাতে বায়াত হওয়া মানে আল্লাহর কুদরতের হাতে বায়াত হওয়া। শিরিকের ফতোয়া দেবে এই সুযোগ নাই, এটা কোরআন শরীফের আয়াত, আপনাকে মানতে হবে। বায়াতগুলা রসূল পাকের যুগ থেকে ছিল, আল্লাহ নবীর হাতে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছে, এখনো আমরা পীর আউলিয়ার হাতে বায়াত হই। আপনি মাঝমান্ডার দরবারে দেখেন পীর আউলিয়াদের হাতে অনেক মুরিদানেরা বায়াত হয়। বলছি যারা হক্কানি রব্বানি আল্লাহর জগৎবাসা আলেম, যাদেরকে দেখলে আল্লাহর কুদরতের কথা স্মরণ হয়। আরে জোরে বলেন না, আমি স্পষ্ট ভাষা আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ওলিদের মধ্যে দু ধরনের আছে। কতগুলা ওলির পোশাক পরেছে এরা ওলি নয় এরা বন্ড। আমি তাদের পক্ষে কথা বলছি না, আমি হক্কানি আল্লাহর ওলির পক্ষে কথা বলছি যারা চোখ বন্ধ করলে আল্লাহর তামাম কায়নাত দেখেন। আব্দুল কাদের জিলানি বলে নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কহরতলাতিন আলা হুকমুত্তিসালি, আমি চোখ বন্ধ করলে তামাম দুনিয়া আমার হাতের মুঠের ভিতরে রায়ের দানা সরিষার দানার মতো দেখি। উনিও তো কৌসফা, ইনার হাতে অনেক আল্লাহর বলি বায়াত গ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত উনার হাতে বেলায়ত না নিলে কেউ ওলি হবে না? বলেন না ওলি হবে না? আমার কথা অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি বলছিলাম যে যে কোনো দরবারেরই হোক, হক্কানি ওলি যদি হয় আপনি বায়াত হবেন। কি হবে বায়াত? কেন হবে বায়াত? হবেন ওসওয়াসা থেকে, শয়তানের ওসওয়াসা থেকে, খারাপ কাজ থেকে, নিজের নফসকে রক্ষা করার জন্য। এখন তো মাঝে মধ্যে দেখা যায় বায়াত হয়েছেন আপনি, ওসওয়াসা দূরের কথা আরো বাড়ি গেছে ওসওয়াসা। এরকম অনেক নামে বনামে আমাদের এখানে বহু স্বপ্ন যুগে আমরা অনেক ঘটনা আমরা দেখি না, স্বপ্ন যুগের ঘটনার সাথে ইসলামের ঘটনার সাথে সম্পর্ক নেই। আমার ভাইয়েরা ইমামে মুসলিম বিন আকিলের হাতে বায়াত হলেন, কয় হাজার বললাম একটু জোরে বলেন না, বারো হাজার, এরপরে আঠারো হাজার, এরপরে চল্লিশ হাজার। চল্লিশ হাজার বায়াত হয়েছেন ইমামে মুসলিম বিন আকিলের হাতে। তাহলে এগুলা কি তাহলে বোঝা যাচ্ছে ওলি আল্লাহর হাতে যে বায়াত হওয়া জায়েজ? তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না আর কোন দলিলের দরকার আছে? হক্কানি আল্লাহরও বলি হাতে হাত দিয়ে বায়াত হওয়া এটা কোরআন এবং সুন্নার নির্দেশ। কেউ যদি আসে বলে এগুলো আমরা মানি না, না মানা মানি আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই, আপনি না মানেন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কাউকে এখানে এসে কাউকে পরিচিত করার জন্য চেষ্টা করবেন না। এরকম বহু মানুষ আমরা দেখেছি, আমরা নামও জানি এ সমস্ত মানুষগুলোর সমাজে ফেতনাবাজ, এরা বিভিন্ন জায়গায় আমাদের মুসল্লিদেরকে নিয়ে যায়, বালাদা খাইতে চায় বালাদা খাইতে চায়, এরকম বহু মানুষ আমরা দেখেছি। কিন্তু আল্লাহ তাআলার দরবারে একটু ধৈর্য ধরেন, এদের অবস্থা কত ভয়ানক হবে যারা ইসলামের মূল মূল ভিত্তি থেকে মানুষকে সরিয়ে অন্য পথে ডিভাইড করতে চাচ্ছে। আমি আপনাদেরকে একথা বলে গেলাম, আল্লাহ আপনাদেরকে দেখাবে এদের অবস্থা কঠিন থেকে আরো কঠিন হবে, এদের অবস্থা আপনারা নিচুকে দেখবেন। কারণ এটা হচ্ছে ইমাম হুসাইনের শিক্ষা। ইমাম হুসাইনের ব্যাপারে একজন মানুষ খুব খারাপ কবিতা
আবৃত্তি করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কলিজায় বড় আঘাত লেগেছে। আল্লাহকে বলছে, আল্লাহ এই বান্দাকে শাস্তি কি হবে, আল্লাহ তুমি আমাকে একটু দেখাই দিও। সাথে সাথে আল্লাহর রহমতে তার শাস্তি শুরু হয়ে গেছে। এরকম গুরুত্বপূর্ণ কথা, আপনার মহল্লার মসজিদ ছেড়ে আপনি নিজেও গেলেন, আরেকজনকে ডাকিয়ে নিয়ে আজান দেওয়ার সময় নিয়ে গেলেন। আচ্ছা, শরীয়তের ফয়সালা কি হবে? নিজ মহল্লার মসজিদ ছেড়ে আরেক মহল্লায় গিয়ে নামাজ পড়া শরীয়তে কতটুকু জায়েজ? এটা আমাদের উজুর একদম সচক্ষে দেখা থেকে বলতেছে। অনেক ভাইয়েরা বলতেছেন, অমুক মসজিদে আসো, এখানে বহুত সুন্দর ওয়াজ, কণ্ঠটণ্ডবালা। এ কণ্ঠবালা এক নম্বর হাদিসে নিষেধ, কণ্ঠ সুন্দর হওয়া এটা হাদিসে পাকে নিষেধ। কেয়ামতের আগে কণ্ঠ সুন্দর হবে, কণ্ঠ দিয়ে মানুষের ইমান ধ্বংস করে দেবে। হাদিস লাগলে আমার থেকে নেবেন। কণ্ঠ দিয়ে ইসলামের শরীয়তের বিধান ফয়সালা জারি করা যায় না। আমার অনেক ভাইয়েরা কণ্ঠের উপর জোর দিয়ে ইসলামের ভিত্তিকে সাবেত করতে চায়। আসেন মূল কথায়, নিজ মহল্লার মসজিদ ছেড়ে অন্য মহল্লায় গিয়ে নামাজ পড়া এটা শরীয়তে জায়েজ নাই। আছে জায়েজ যদি আপনি মনে করেন সেখানে আমি যাচ্ছি সওয়াব বেশি হবে না। দেখেন আমার কথা বোঝার চেষ্টা করবেন, যদি আপনি সওয়াব বেশি হবে নিয়ত করে তাহলে তখন আপনার জন্য এটা জায়েজ হবে না। মহল্লার মসজিদ এটা হচ্ছে ক্লাস নাম্বার ওয়ান, আপনি জুমা পড়ার জন্য হকদার। এরপরে যদি কোনো কারণে আপনি আসতে না পারেন কোনো কাজে কর্মে, সেখানে অন্য মসজিদে যাবেন। কিন্তু প্রতিনিয়ত নিয়ত করেন, আমি অমুক মসজিদে যাব, আরেকজনকে বলবো তুমিও পড়িও না, সে আরেকজনকে বলবে তুমিও পড়িও না, এগুলো হচ্ছে নিজেও ইসলাম থেকে সরে যাওয়া, আরেকজনকে ইসলাম থেকে সরানো। আমার কথাটা ক্লিয়ার আপনারা বুঝেছেন? আমি কিন্তু এখানে জায়েজ না জায়েজের কথা বলি নাই। যদি সওয়াব বেশি হয় নিয়ত করেন তাহলে তখন এটা শরীয়তে নিষেধ। কথা কি ক্লিয়ার? কালকে কোনো সমালোচনা হবে? নামাজ আল্লাহ পাকের ইচ্ছা। খুব সুন্দর কথা বলেছেন আমাদের ইমাম সাহেব হুজুর, এগুলো মুক্তভোগী। যে নামাজ কবুল হওয়া না হওয়া এটা কার দায়িত্ব? তো দায়িত্বটা যদি আপনি নিজে নিজে নিয়ে ফেলেন, এখানে নামাজ পড়লে নামাজ হইতো না। আচ্ছা, আপনাকে এই শরীয়তের ফয়সালা দেওয়ার জন্য কে হুকুম দিছে? এই মসজিদে নামাজ পড়লে যে নামাজ হবে না, এ ধরনের কথা যে আপনারা বলেন, বলার চেষ্টা করেন, এগুলো খুব হুঁশিয়ার কথাবার্তা বলেন। এটা আল্লাহ পাকের ফয়সালা। তো সুতরাং আল্লাহর ফয়সালাকে নিজের মধ্যে নিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি করবেন না। মওলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। এবং এই সমস্ত কাজগুলো কারা করে আপনারা তো নিজেরাই দেখেন, আপনারা তাদেরকে জবাব দিতে পারেন না। এ হাই আসলাম থাকলে তুমি এখানে সেখানে এসব প্রসাদ করো, তুমি তো আরেক সমাজের মানুষ, তুমি কেন এখানে এসে আমাদের সমাজের মধ্যে ফসাদ লাগাও? আল্লাহ পাক এদেরকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করো। আমিন।